ইউরোপের দেশ নেদারল্যান্ডসে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের চার তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চার ও পাঁচ সেপ্টেম্বর ছিল এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। চলচ্চিত্র উৎসবটি আয়োজন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে। ইউরোপীয় সিনেমা প্রেমীদের কাছে বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতি পরিচয় করে দিতেই বাংলাদেশি সিনেমা নিয়ে ছিল এই বিশেষ আয়োজন। আয়োজনে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা। বেস্ট অব বাংলাদেশ নামের এই আয়োজনটির চলচ্চিত্র প্রদর্শনীর অংশ সমন্বয় করেছেন তরুণ নির্মাতা আরিফুর রহমান। জানা যায়, বাংলাদেশ থেকে 20টিরও বেশি চলচ্চিত্র আয়োজকদের কাছে পাঠানো হয়েছিল। একটি বিশেষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে আয়োজকরা নির্বাচন করেছেন পাঁচটি সিনেমা। দুদিনের এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছিল নুহা সুমায়নের মশারি, মাহাদি হাসানের আই অ্যাম টাইম ও ফটোগ্রাফ অব এ স্কুল টিচার, গোলাম রাব্বানির সুরুত এবং ফোয়াদুজ্জামান ফোয়াদের সেলিব্রেশন অব ট্রি স্থান পেয়েছিল এই উৎসবে। সিনেমাগুলোর মাধ্যমে অন্য এক বাংলাদেশের পরিচয় মেলে নেদারল্যান্ডসে। এমন উৎসব নির্মাতাদের সৃজনে বাড়ায় আগ্রহ, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের তরুণ নির্মাতারা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট। পাঁচ বছর পর সৃজিত মুখার্জির নির্দেশনায় কাজ করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম দশম অবতার। তারকা বহুল এ সিনেমার ঘোষণা আসে মার্চ দুয়েক আগে। ইতোমধ্যে কাজও অনেকখানি শেষ। সেই সুবাদে এবার প্রকাশ করা হলো ফ্রেশ লুক, যেখানে নির্মাতা সৃজিতের কফ ইউনিভার্সে প্রথমবারের মতো কোনো নারী পুলিশের দেখা মিলল। মেরুন রঙের জ্যাকেট সাথে খোলা চুল কঠোর দৃষ্টিতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আসন্ন দশম অবতার সিনেমার চার চরিত্রের লুক প্রকাশ করেছে জিও স্টুডিওস ও এসবিএফ এন্টারটেইনমেন্ট। নির্মাতা সৃজিত মুখার্জির কপ ইউনিভার্সে প্রথমবারের মতো কোনো নারী পুরুষে দেখা মিলল। চরিত্রটি ধারণ করেছেন জয়া আহসান। জানা গেছে 22শ্রাবণ সিনেমার প্রিকুয়ালিটি। জয়া আহসান ছাড়াও 22শ্রাবণের প্রবীর রায়চৌধুরী চরিত্রে অভিনেতা প্রসেনজিৎ, বিঞ্চিতা সিনেমার বিজয় পোদ্দার চরিত্রের অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন দশম অবতার সিনেমায়। সঙ্গে রয়েছে যিশু সেনগুপ্ত। সিনেমাতে কাকে কেমন রূপে দেখা যাবে সেটা উন্মোচন করাই ছিল ফার্স্ট লুকের মূল উদ্দেশ্য। গল্পের ধারাবাহিকতা থেকে আজ করা যাচ্ছে প্রত্যেকেই পুলিশের ভূমিকায় দেখা যাবে, কেউ সাবেক কেউ বা বর্তমান। এই লড়াই শেষ না দেখে এদিকে পাঁচ বছর বিরতির পর সৃজিতের ফ্রেমে ধরা দিলেন জয়া। এর আগে 2018 সালে সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন এক যে ছিল রাজা সিনেমায়। ওই সময় তাদের প্রেম নিয়েও গুঞ্জন ছিল টলিপাড়ায়। সেসব ছেড়ে ফেলে দুজনই ক্যারিয়ার এবং ব্যক্তি জীবনে আলাদা পথে এগিয়েছেন। মাসখানেক আগে দশম অবতারের লোগো উন্মোচন করেছিলেন সৃজিত ও তার পুলিশ বাহিনী। শোনা যাচ্ছে 7 সেপ্টেম্বর শাহরুখ খানের নতুন সিনেমা জওয়ান মুক্তির সঙ্গে এর টিজার প্রকাশ করা হবে। সব ঠিক থাকলে আসছে দুর্গাপূজায় 24 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দশম অবতার। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।